রাজধানীতে জমে উঠেছে ইফতার বাজার। পাড়া মহল্লা থেকে শুরু করে প্রধান সড়ক ইফতারি পণ্যের পসরা সাজিয়ে বসছেন অস্থায়ী দোকানদাররা। আলু চপ ও পেঁয়াজু ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও কিছুটা চড়া ফলের দাম। বিস্তারিত রুবিনা ইয়াসমিনের রিপোর্টে। প্রতিবছর রোজায় রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী দোকান বসিয়ে বাহারি রকমের ইফতারি পণ্য বিক্রি করেন মৌসুমি ব্যবসায়ীরা। পেঁয়াজু, আলুর চপ ও বেগুনিসহ নানা খাবারের তৈরিতে ব্যস্ত সময় পার করেন তারা। অলিগলি কিংবা রাস্তার খোলা দোকান থেকে ইফতারি কেনার ক্ষেত্রে মানের চেয়ে কেনাটাই জরুরি বলে মনে করেন ক্রেতারা। 200 টাকা কেজি করে বলছে, তা এখন আমার কাছে টাকা নেই, এটা বাধ্যতামূলক খাইতে হবে। চলমান দাম অনুযায়ী দাম বেশি, একটু মুখরোচক আইটেম ইফতারিতে ভালো লাগে। দেখে তো ভালো লাগছে, খাওয়ার পর বুঝতে পারো কিরকম করছে। ওনারা বলছে যে গীতিয়া ভাজা আছে, বাচ্চা একটু পছন্দ করে ইফতারিটা হালিম রোজা রেখে সারাদিন। ডাব, আনারস ও আখের রসের প্রতি রয়েছে ঝোঁক। ভাজা পোড়ার বিকল্প হিসেবে এসবের পাশাপাশি নানান ফলমূল কিনছেন অনেক রোজাদার। তরমুজ বাঙ্গিয়ে গেলে খাওয়া অনেক ভালো, ঠান্ডা জাতীয়। এই একটু শরীরে ক্লান্ত হয়ে গেলে একটা ডাব খাইলে একটু এনার্জিটা বাড়ে। এনার্জি ড্রিঙ্কের থেকে সবচেয়ে ভালো ড্রিঙ্ক হলো ডাব, ডাবের উপরে কোনো এনার্জি ড্রিঙ্ক। হোটেলে ইফতারি পণ্যের পাশাপাশি রয়েছে কাচ্চি ও তেহারি সহ নানা আইটেম। বিক্রি ভালো হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। গরু তেহারি ফুল 160 টাকা, হাফ 100 টাকা। সবাই সাধ্যের মধ্যে খাবার কিনতে পারছেন বলেও মনে করেন ব্যবসায়ীরা। তো হালকা ছোড়া ব্যবহার হচ্ছে, রং ব্যবহার হচ্ছে না। জিলাপি কেজি বেচছি 200 টাকা, আর ছানা 120 টাকা, আলুর চপ বেগুনি 5 টাকা। আমাদের চিকেন তান্দুরি আছে, রেশমি আছে, চিকেন টিকা আছে। রুবিনা ইয়াসমিন, জিটিভি নিউজ, ঢাকা।